নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার বন্ধুরা শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি বন্ধুরা দু থেকে দু হাজার মধ্যে এই দুইটি রাশির জাতক ও জাতিকারা স্বয়ং শনিদেবের বরদানে ভিখারি থেকে রাজা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ ঐশ্বর্যের শিকড় চূড়ায় বসতে চলেছে তো কোন সেই দুটি সৌভাগ্যশালী রাশি সে রাশিগুলির নাম আমি আপনাদেরকে জানাতে চলেছি নমস্কার আমি কল্যাণ রায় শুভ দু হাজার বাইশ থেকে দু হাজার তেইশের ভিতরে এই দুটি রাশির জাতক ও জাতিকারা স্বয়ং শনিদেবের বরদানে ভিকারি থেকে রাজা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা কোন সেই দুই সৌভাগ্যশারী রাশি সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি তবে তার জন্য আপনাদেরকে কিছু কাজ করতে হবে খুব ছোট ছোট কাজ সেই কাজগুলো আপনারা যদি ঠিকঠাক করেন তাহলে আপনারা এর শুভ ফল পাবেনই পাবেন শনিদেব হচ্ছে ন্যায়কারক গ্রহ যেটি আমি বারবার আপনাদেরকে রিমাইন্ড করে দিই তাই আপনারা কখনোই অন্যায়ের পথে পা বাড়াবেন না অর্থাৎ সবসময় সৎ পথে থাকুন ন্যায় পথে থাকুন যার দরুন শনিদেব সহজেই তুষ্ট হয়ে যান এবং তার শুভ ফল আপনারা কিন্তু পাবেনই পাবেন অর্থাৎ শনিদেব একদিকে যেমন আমাদেরকে হতদরিদ্র বানিয়ে দেয় অন্যদিকে কিন্তু দুহাত ভরে দেয় হ্যাঁ বন্ধুরা সেটি পুরোটাই নির্ভর করে আপনার চলার ওপর অর্থাৎ আপনি কিভাবে চলছেন সৎ পথে চলছেন না অসৎ উপায়ে উপার্জন করছেন সেটা কিন্তু নির্ভর করে তাই আমি আপনাদেরকে আবারও বলবো সবসময় সৎ পথে থাকুন দুটা টাকা ইনকাম করুন কিন্তু সৎ পথে অসৎ পথে কখনোই নয় এই দুটি বছরের মধ্যে আপনাদের জীবনে একেবারে থ্রি সিক্সটি ডিগ্রি পরিবর্তন ঘটতে চলেছে অর্থাৎ আপনারা যে জায়গায় রয়েছেন সেই জায়গা থেকে কিন্তু প্রচুর অংশে ডেভেলপমেন্ট করতে চলেছেন এই দুটি রাশির জাতক ও জাতিকারা আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে জানাতে চলেছি তবে যাদের জন্মছকে শনিগ্রহ পীড়িত রয়েছে তারা যদি আমি যে যে কথাগুলো বললাম অর্থাৎ আপনাকে সৎপথে থাকতে হবে কখনোই অন্যায় করা যাবে না কারো অর্থ হরণ করা যাবে না এবং রাস্তার দুস্থ কুকুরকে কখনোই হত্যা করা যাবে না বা তাকে আঘাত করা যাবে না এই কাজগুলো যদি আপনারা সঠিকভাবে করেন তাহলে আপনার পীড়িত শনীয় শুভ ফল দিতে বাধ্য এটি আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই এই সময়ের ভেতরেই অর্থাৎ এই দু এবং দু হাজার তেইশের ভেতরে আপনাদের অর্থাৎ এই দুটি রাশির জাতক ও জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন ঘটতে চলেছে প্রথম পরিবর্তন আপনারা যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে এবং বড় জায়গায় কিন্তু আপনারা কাজ পেতে চলেছেন শুধু তাই নয় এই সময় যারা ব্যবসা স্টার্ট আপ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হবে অর্থাৎ আপনাদের ব্যবসায় কিন্তু ডেভেলপমেন্ট আসবে বিশেষ করে যারা লোহার বিজনেস করছেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন যাদের হার্ডওয়্যারের দোকান রয়েছে যারা চায়ের দোকান করেন যারা জুতোর দোকান করেন যারা প্রোমোটার রয়েছেন বিল্ডার রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে পাশাপাশি আদার্স যে কোনো বিজনেসই যদি আপনারা করেন সেখান থেকেও প্রচুর পরিমাণে মুনাফা আপনারা কিন্তু কামাতে চলেছেন পাশাপাশি যাদের বিবাহ হচ্ছিল না তাদের কিন্তু বিবাহ স্থির বা নিশ্চিত হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই সময় আপনারা বাহন ক্রয় করতে চলেছেন গৃহ নির্মাণ করতে চলেছেন অর্থাৎ একটি টু হুইলার বা ফোর হুইলার কিন্তু আপনারা ক্রয় করতে চলেছেন এর পাশাপাশি যারা ভাড়া বাড়িতে রয়েছেন তারা নিজের একটি বাসভবন তৈরি করতে চলেছেন বা ফ্ল্যাট বুকিং করতে চলেছেন এটা বলা যেতে পারে এই সময় আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু পেতে চলেছেন যার দরুন যে সমস্ত কাজ পেন্ডিং রয়েছে সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন আসুন এবার আমি আপনাদেরকে প্রথম রাশিটির নাম উল্লেখ করতে চলেছি প্রথম রাশি হল রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা নিশ্চিত থাকুন দু থেকে দু হাজার তেইশের ভেতরে আপনারা অর্থাৎ বৃষরাশির জাতক ও জাতিকারা স্বয়ং শনিদেবের বরদানে ভিখারি থেকে রাজা হতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে প্রচুর পরিমাণে অপরচুনিটি আসতে চলেছে শুধু সময়ের অপেক্ষা আর সময়টা আসলেই আপনারা সেই অপরচুনিটিকে কাজে লাগিয়ে নিলে অবশ্যই তার শুভ পরিণাম পাবেনই পাবেন অর্থাৎ আপনারা সাত পুরুষ বসে খাবেন এটা আমি খুব জোর গলায় বলছি এরপরে যে দুই নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও দু থেকে দু হাজার তেইশের ভেতরে স্বয়ং শনিদেবের বরদানে ভিখারি থেকে রাজা হতে চলেছেন অর্থাৎ আপনারা যা কামাবেন সাত পুরুষ বসে খাবে এতগুলো আমি খুব জোর গলায় আপনাদেরকে বলতে চলেছি এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন এবং যে সমস্ত পেন্ডিং কাজ আপনাদের রয়েছে সেই সমস্ত পেন্ডিং কাজ কিন্তু আপনারা করে ফেলবেন এ সময় চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে তিন ক্ষেত্র থেকে অর্থ লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি এই সময় ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা জিরো থেকে হিরোতে কিন্তু কনভার্ট হবেনই হবেন এই সময় যারা ব্যবসা স্টার্ট করতে চাইছেন তারা কিন্তু নির্দ্বিধাই করতে পারেন তবে আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী কোন ব্যবসা সুটেবল সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারই বলতে পারেন তাই কোনো ভালো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিয়ে তারপরে ব্যবসা স্টার্ট আপ করাটা বেটার হবে পাশাপাশি এই সময় আপনারা যারা ব্যবসা অলরেডি করছেন তাদের ব্যবসা ক্ষেত্রে যে সমস্ত অর্থ পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে এবং ভাগ্যের যে পূর্ণ মাত্রায় সাপোর্ট সেই সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এটা বলা যেতে পারে অর্থাৎ এই দু হাজার বাইশ থেকে দু হাজার তেইশের ভেতরে আপনারা যা কামাবেন সাত পুরুষ বসে খাবে এতটুকু আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে জানাতে চলেছি তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখন পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা সময় মতো পেয়ে যান ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ